কালীঘাটের কাকু মানে হচ্ছে গিয়ে মেন যে মা মাস্টার মাইন্ড তার দরজায় অলরেডি ইডি সিবিআই পৌঁছে গেছে। কাকু তো অনেক ভনিতা করেছে, অনেক রকম নাটক করেছে, এখন শেষের বেলা কান্নাকাটি করছে, মনে হয় ভুল হয়ে গেছে। কাকুর কাকা বলেছে, কাকুর আর এক ভাই বলেছে ও দোষী, ও যা পাপ করেছে তার ফল ভোগ করবে। গাছের ডালগুলো কাটা হয়ে গেছে, তাহলে কি এবার গাছ কাটা হবে? কেন, একটা নির্দিষ্ট প্রক্রিয়া চলছে, শাসক দল দিল্লিতে, শাসক দল রাজ্যের শাসক দল, যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তাহলে আসল সত্য উদ্ঘাটিত হবে এবং যারা মাস্টার মাইন্ড তারা ধরা পড়বে খুব শীঘ্র আশা করা যায়। আজকে আমরা দেখলাম যে এখানে আপনাদের সভা চলাকালীন অনতি দূরেই কিন্তু বোমার শব্দ আমরা পেয়েছি, কি বলবেন? ওরা তো বোম আর বন্দুক দিয়ে ভাঙড়কে উদ্ধার করতে চাইছে, জনগণ তো ওদের সঙ্গে নেই, এটা পরিষ্কার। একটা গ্রামের জনসভা একটা বুথে যে পরিমাণ লোক হয়েছে, ওরা তো প্রথমে আটকানোর চেষ্টা করেছে, আটকাতে তো পারেনি, এখন যাতে আশেপাশে বোম মেরে ভয় দেখিয়ে যাতে লোকটাকে কমানো যায়, ছত্রভঙ্গ করা যায়, কিছু মানুষকে ভয় দেখানো যায়, এই প্রক্রিয়া ওরা শুরু করেছে, শুধু এখানে নয় ওরা সব জায়গাতে এটা করছে। আপনাদের ভোটারদের হবে না, আপনাদের ভোটারদের উপর কেমন এফেক্ট পড়ছে এই ঘটনার? এটা অভ্যস্ত হয়ে যাচ্ছে, প্রথম প্রথম একটু ভয় পায় কিন্তু তারপরে এখন দেখছে যে এটা ওদের কালচার, ওদের মানে অভ্যাসে পরিণত হয়েছে মানুষকে ভয় দেখানো, এখন আস্তে আস্তে মানুষ ভয় আর পাচ্ছে না, ভয় কেটে যাচ্ছে। সবার পাল্টা সভা ভাঙড়ের ট্রেডিশন হয়ে গেছে, কি বলবেন? আমরা পাল্টা সভা করছি না, আমরা আমাদের যে নির্দিষ্ট নিয়ম মাফিক যে ধরনের আমাদের পার্টির ইনস্ট্রাকশন আছে, বুথে বুথে আমাদের সভা করতে হবে, আমাদের কর্মীদেরকে মানে মাইক ধরা অভ্যাস করা, আমাদের নতুন রাজনৈতিক দল, আমাদের কর্মীরা ভীত সন্ত্রস্ত, সামনে কথা বলতে পারে না, মাইকে কথা বলতে পারে না, সেই ট্রায়াল চলছে এবং যে যার বুথে দাঁড়িয়ে নিজে পার্টির হয়ে মানুষের স্বার্থে কথা বলার অভ্যাস হচ্ছে এটার মধ্য দিয়ে, এবং মানুষের কাছে আমাদের পার্টির বার্তা আমরা পৌঁছে দিচ্ছি। এটা কোনো পাল্টা সবার ব্যাপার না, যে বোমের আওয়াজ আসছে এদিকে আমরা ভয় ভীতি পাচ্ছি না, না ভয় পেলে তো আমরা তখন চলে যেতাম, ভয় পাওয়ার কি আছে? আমাদের ছোটখাটো হলেও পাল্টা ওরা করছে, আমরা কোথাও পাল্টা করছি না। আর একটা জিনিস ভালো করে আপনারা খেয়াল করবেন, ওরা যেখানেই প্রোগ্রাম করছে খাওয়া দাওয়া এসব অনেক কিছু ভোজের ব্যবস্থা করছে, সেটাতে লোক টেনে বিভিন্ন জায়গাতে এনে ভিড় করানোর চেষ্টা করছে, আর আমাদের যেখানে যা প্রোগ্রাম হচ্ছে সব গাড়ির পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে এসে সেখানে আমাদের জমায়েতে সফল করার চেষ্টা করছে। নওশাদ সিদ্দিকি কাউকে পয়সা দেয় না, বরঞ্চ আমরা যা প্রোগ্রাম হচ্ছে নওশাদ সিদ্দিকির মঞ্চ বলো, তার ডেকোরেশন বলো, টোটালটাই সাধারণ মানুষ চাঁদা তুলে আমরা করছি, সেখানে নওশাদ ভাইয়ের নিজের পয়সা দেওয়ার কোনো প্রশ্নই নেই। কে দিয়ে ভাঙড় সাজবে, ভাঙড় শান্তির জায়গা হবে, কিন্তু তারা করেছে কি, শান্তির জায়গার পরিবর্তে তারা তোলা তুলেছে নিউ টাউন থেকে শুরু করে রাজারহাট থেকে শুরু করে সব জায়গার বিভিন্নভাবে তারা সেখান থেকে তোলা তুলেছে, মানুষকে অদৃষ্ট করেছে, ভাঙড়কে কোনো কিছু কাজ করেনি।